আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত। সম্মানিত দর্শক মন্ডলী, আজকে আপনাদের সামনে আমি বেশ গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত রয়েছি। এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ইনশাল্লাহ। ভিডিওটি হচ্ছে মনের নেক উদ্দেশ্য পূর্ণ হওয়ার আমল, তদবির। একটি নকশা আপনাদের সামনে দিয়ে দেবো, ওই নকশা যদি আপনারা যেরকম বলবো সেরকম ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের মনের উদ্দেশ্য পূর্ণ হবে। তবে একই ঠিক রাখতে হবে আল্লাহ তাআলার উপর, তা বিশ্বাস রাখবেন এবং দৃঢ় একিন নিয়ে যে এটা আমি করতেছি ইনশাল্লাহ এটার দ্বারাই আমার উদ্দেশ্য পূর্ণ হবে। আর আল্লাহর পর পূর্ণ ভরসা রাখবেন। ভরসার মানে হচ্ছে যেটা আপনি চাইতেছেন, অর্থাৎ আপনার যে উদ্দেশ্য সেটা যদি আল্লাহর কাছে প্রশ্নোদনীয় হয়, এটার ভবিষ্যৎ যদি ভালো হয় তাহলে এটা হবে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য যে ডিসিশন আসবে সেটার উপর আপনি অটল থাকবেন, এটার নাম হচ্ছে ভরসা। আর যে আপনার স্বার্থ উদ্ধার হইল হওয়ার কারণে আল্লাহর কাছে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন যে এটা হয়েছে, আর হয় নাই এখন কি যে ভিডিও দিচ্ছে সেও খারাপ আর আল্লাহ আপনার মনের বাসনা অর্থাৎ সব সব খারাপ, আপনি শুধু ভালো, ওইরকম নয়। ওই 2-3 দিন আগে একজনের সাথে অনেক ঝগড়া, ওনার কথা হচ্ছে ওনার ভালোবাসা মানুষকে এনে দিতেই হবে। আমি বললাম অল কাদরি খাইরিহি ও শাররিহি, ভালো মন্দ সবকিছু তকদিরের উপর, উনি এটা বিশ্বাস করেন না করেন, উনি যদি তকদিরের উপর সবকিছু হয় তাহলে মানুষ কাজ কাম করলে খায়, তাহলে এমনিতে আসে না কেন, আরো কত কিছু। ওনাকে ভালো করে বুঝাইলাম, একটা বয়েস দিলাম হোয়াটসঅ্যাপে, পরবর্তীতে উনি বললেন যে আপনার বয়স শোনার আমার সময় নেই। তাতে ওনার বয়স শোনার সময় নেই, তাইলে উনাকে তো আর বলে বোঝানো সম্ভব না, তো যা ইচ্ছা তা বললেন। বললেন যে অল কাদরি খাইরিহি ও শাররিহি মিনাল্লাহ তাআলা, এরকম কোনো কিছু আমি মানি না, এটা মানবো না, ভাগ্য নামে কোনো কিছু আমি মানি না। অথচ তিনি মুসলমান, যদি ভাগ্য আপনি না মানেন, ভালো মন্দ সবকিছু তকদিরের উপর, এটা যদি আপনি বিশ্বাস না করেন আর আপনি শয়তানের মতো শুধু যুক্তি তুকান, শয়তানও কিন্তু সবচেয়ে বড় যুক্তিবাদী। কারণ আদম আলাহ ইসলামকে সেজদা করার কথা বলা হয়েছিল, তখন শয়তান সেজদা করে নাই, কারণ সে আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, সেজন্য যাই হোক সেটা অন্য কাহিনী, অর্থাৎ সে ওইখানে যুক্তি খাটাইছে। ওইরকম আপনি যদি যুক্তি খাটান আর বলেন তকদির বলতে কিছুই নেই, তাহলে আপনি মুসলমানই না, আপনি এটা বলেন যে আমি কাফের। কারণ যেহেতু আপনি ইসলামের একটা শর্ত অর্থাৎ ইমানে মুজমল, ইমানে মুফসল, এখানে যে এইগুলো আছে আল্লাহ তাআলার উপর ইমান, কিতাবের উপর ইমান, ফেরেশতাদের উপর ইমান, রাসূলগণের উপর ইমান, ওইগুলো যে আপনি মানতেছেন না, ওইগুলো না মানলে আপনি মুসলমান না। তো ভালো মন্দ সব কিছু তকদিরের উপর এটা মানতেছেন না, তাহলে তো আপনি মুসলমানই না। আপনি এসব করে কি কি করবেন আর কি আপনার উপকার হবে? তো যাই হোক, যারা আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস রাখতে পারবেন যে কাজ হইলেও আল্লাহর উপর অবশ্যই আমরা খুশি আছি, আর কাজ যদি নাও হয় অবশ্যই এর থেকে ভালো কোনো কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য দান করবেন, সেটাই অবশ্যই সেটা হবে, সেজন্য আল্লাহ তাআলা এটা আশা পূর্ণ করেন নাই, ওইরকম নিয়ত যদি আপনার থাকে। আর যদি মনে করেন যে ইনশাল্লাহ এটার দ্বারা আমি কামিয়াব হব আর আল্লাহর পক্ষ থেকে যেটাই আমার জন্য ফয়সালা হবে সেটার উপর আমি অটল থাকবো, তাহলে ইনশাল্লাহ এই তদবিরটা আপনারা করতে পারেন। তো তদবির যেটা, অবশ্যই আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পারবেন, ওই নকশাটা আপনারা নিজেরা হয়তো লিখতে পারবেন না কারণ এটাতে অনেক আরবি, সেই জন্য ওইটা আপনারা ভালো কোনো সময় কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন। ভালো সময় হচ্ছে মনে করেন ওইটা যেহেতু অজু সহিত আপনি প্রিন্ট করতে হবে, সরাসরি ওই লেখার উপরে অজু ছাড়া ধরা যাবে না, সেই জন্য ভালো সময় হচ্ছে মনে করেন দোকানদার যখন দেখবেন দোকানদার নামাজি কিনা, দোকানদার যদি নামাজি হয় এরকম দোকানে যাবেন যে দোকানে প্রিন্ট করা হয়, তো যখন উনি নামাজ থেকে আসবেন, নামাজ থেকে আসলে সচরাচর অবশ্যই অজু থাকবে, ঠিক আছে, অজু থাকবে, ওই সময় আপনি এটা প্রিন্ট করে আনতে পারেন। তাইলে তো দোকানদারের অজু থাকলো আর আপনি অজু করে বের হলেন, বা আপনি হয়তো ওই যদি পুরুষ হন ওইখানে নামাজ পড়লেন তখন আপনারও অজু, ওনারও অজু থাকলো, তারপরে ওইটা আনার পরে আপনি এটা কষ্টি বা পলিথিন দিয়ে পেছানোর পরে আর অজু লাগবে না, আর অজু ছাড়াও আপনি এটা ব্যবহার করতে পারেন, অথবা মাদুলির ভিতরে ভরতে পারেন, মাদুলির ভিতরে ভরার পরে আর আপনার অজু করতে হবে না, ওইটা আপনি সাথে রাখবেন। ওটা যদি আপনারা সাথে রাখেন তাহলে যত কঠিন উদ্দেশ্য হোক এটা যদি আপনার তকদিরে থাকে ইনশাল্লাহ অবশ্যই হবে, ঠিক আছে। তকদির হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে যতই আপনি চেষ্টা করেন এটা আপনার তকদিরে নেই একদমই হবে না, আর একটা হচ্ছে মনে করেন চেষ্টার কারণে পরিবর্তন হবে, ঠিক আছে, চেষ্টার কারণে পরিবর্তন হবে, ওইরকম তকদিরে যদি থাকে ইনশাল্লাহ হবে। আর সবচেয়ে ভালো হয় অবশ্যই আল্লাহ তাআলা আমাদের চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি বুঝেন, সুতরাং আল্লাহর উপর এটার ফয়সালা ছেড়ে দিয়েন যে আমি উসিলা হিসাবে চেষ্টা করতেছি, যেটা ভালো হয় আল্লাহ তাআলা সেটাই করবেন, এর চেয়ে সুন্দর ফয়সালা সুন্দর সমাধান আমি মনে করি না দুনিয়াতে আর কোনো কিছু আছে বলে, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।